নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 241 নম্বর পেজ। তো দেখো, 241 নম্বর পেজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো দেখো, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার 10%। তো দেখো, অঙ্কগুলো কী করে করতে হয় সেইগুলো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। সম্পূর্ণ এবিটিআর টেস্ট পেপার সলভ যদি তোমরা পেতে চাও 2022 সালে, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ এবিটিআর টেস্ট পেপার সলভ 2022 সালের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যতটা পেরেছি ততটা আমি সলভ করে দিয়েছি। আশা করি তোমাদের এইগুলো খুবই কাজে লাগবে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, মনে করি মূলধন ব্রাকেটের মধ্যে পি আছে সমান সমান এক্স টাকা, সময় ব্রাকেটের মধ্যে টি সমান সমান 10 বছর। তো দেখো, সুদ আসল, তাই তো বলেছে, সুদ আসলের দ্বিগুণ, তো তাই তো। তো দেখো, সুদ আসল কী হবে, 2x টাকা হবে। সুদ সমান সমান কী হবে, সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, তাহলে তো আমি সুদ পাবো না, ইন্টারেস্ট পাবো। ইন্টারেস্ট সমান সমান কী আছে, এক্স টাকা। তো দেখো, এবার আমি সুদের হারের ফর্মুলাটা ফেলবো। আর সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি। তো দেখো, ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে কত আছে এক্স টাকা আছে গুণ 100 বাই টি কত আছে 10 আছে মাল্টিপ্লাই পি কত আছে এক্স আছে, মানে আসল, আর সময় কত আছে 10 আছে। তো দেখো, এক্স এক্স কেটে গেল, উপরে 100 আছে নিচে 10 আছে, কেটে গেলে কী থাকছে, উপরে 10 থাকবে, অর্থাৎ 10%, তার মানে এর অ্যান্সার হবে 10%। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, আমাদের নেক্সট কোশ্চেন আছে রোমান টু এর কোশ্চেন। তো দেখো, রোমান টু এর কোশ্চেনে কী বলেছে, তো দেখো কী বলেছে, অঙ্কতে বলেছে যে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসল 100 টাকা আছে এবং চক্রবৃদ্ধি কত আছে, 121 টাকা আছে, এবং কী আছে, সময় কত আছে, 2 বছর আছে। তো তাই তো, তো বুঝতে পারছো অঙ্কটা। তো দেখো, আমি লিখে দিয়েছি খুব সুন্দর করে, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 100 টাকা আছে, সমূল চক্রবৃদ্ধি সমান সমান কত আছে, 121 টাকা আছে, সময় ব্র্যাকেটের মধ্যে এন সমান সমান 2 বছর আছে। তো এবার আমি ফর্মুলা ইউজ করব, পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, এন সমান সমান এ। তো দেখো, পি এর মান কত আছে, একশো আছে, 100 বসিয়েছি, তারপরে কী আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1 + r/100 এর হোল স্কোয়ার সমান সমান 121। এবার আমি কী করেছি, লসাগু করেছি, লসাগু করে কী হয়েছে, 100 + r ব্র্যাকেটের মধ্যে রয়েছে হোল স্কোয়ার সমান সমান 121/100। তো দেখো, এবার আমি কী করেছি, 100 + r/100 এর হোল স্কোয়ার সমান সমান 121, মানে কি 11, আর 100 মানে কত, 10, তার মানে কী আছে, 11/10 এর হোল স্কোয়ার। তো বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এবার আমি কী করেছি, রুটটা কী করেছি, তুলে দিয়েছি। তো দেখো, কী রয়েছে, 100 + r/100 সমান সমান 11/10। তো দেখো, নিচের 0 0 আমি কেটে দিয়েছি। তো দেখো, এবার আমি কোনাকুনি গুণ করব। তো দেখো, কোনাকুনি গুণ করলে কী থাকছে, 100 + r থাকছে সমান সমান 110 থাকছে। তো r সমান সমান কী হবে, 110-100, তো কত আছে, 110 থেকে 100 বাদ দিলে কত হয়, 10 থাকে, অর্থাৎ r সমান সমান কী আছে, 10%, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 10%। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক। তো দেখো, রোমান থ্রির অঙ্ক কী বলেছে, x²-3x + k = 10, সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত হবে? তো দেখো, এখানে অপশান দেখাচ্ছে, a সমান সমান 2, b সমান সমান -8, c সমান সমান 8, d সমান সমান 12। তো দেখো, তোমরা আমি অঙ্কটা কী করে করি, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, x²-3x + k = 10, এবারে এই যে 10 আছে, যেটা আমরা ডান সাইডে ছিল সেটা আমি বা সাইডে নিয়ে নেব। তো দেখো, x²-3x + k - 10, এই যে k - 10, এটা কী আছে, এটা হলো আমাদের c আছে, এ সমান সমান কী আছে, x², b সমান সমান কী আছে, 3x আছে, আর c সমান সমান কী আছে, k - 10। তো দেখো, একটি বীজ আলফা, অপর বীজ কী আছে, বিটা আছে। তো দেখো, আলফা গুণ বিটা মানে কি, k - 10/1, x² মানে কি, এখানে এটা তো x² মানে এখানে কোনো কিছু নেই, মানে 1, তাই তো,
এটা হলো আলফা গুণ বিটা, বীজ দ্বয়ের গুণফল বলেছে। যদি বলে বীজ দ্বয়ের, যদি বলতো বীজ দ্বয়ের যোগফল, তাহলে কি হতো? 3/1 হতো, শুধু 3/1 হতো। যেহেতু এখানে বলেছে বীজ দ্বয়ের গুণফল, তার জন্য কি হবে এখানে, কে -10/1 সমান কি আছে -2। -2-র কথা তো উল্লেখ করে দিয়েছে, তো দেখো কোনাকুনি গুণ করে কি আছে, কে -10 = -2, কে সমান কি আছে -2 + 10। তো দেখো -10 যেটা ছিল সেটা বা সাইডে ছিল, এটা আমাদের ডান সাইডে কি হয়েছে +10 হয়েছে, অর্থাৎ কে সমান কি হবে 8 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 8। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, তো দেখো রোমান 4-এর অঙ্ক কি বলেছে, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। তো দেখো এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। তো দেখো এখানে কি বলেছে, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, তাই তো, এবং প্রত্যেকটির দৈর্ঘ্য কত বলেছে 16 সেন্টিমিটার, আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে 10 সেন্টিমিটার। তো দেখো জ্যা দুটির দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, তোমরা সেই দিকে একটু নজর দাও, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, এখানে আমি উল্লেখ করেছি এ বি এবং সি ডি দুটি জ্যা অঙ্কন করেছি, অপর দিকে এ বি কত আছে 16 সেন্টিমিটার আছে, তাই তো, এবং সি ডিও 16 সেন্টিমিটার আছে, এবং এর যদি অর্ধেক হয় অর্থাৎ, তো দেখো এমটাকে এম আর এন এটা আমি উল্লেখ করেছি, ঠিক আছে। তো দেখো এ বি যদি 16 হয় তাহলে এ এম আর বি এম কত হবে 8-8 করে হবে, অপর দিকে কী আছে বিও, ঠিক আছে, বিও কত আছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতে পারছি বি এম 8 সেন্টিমিটার, বিও 10 সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ও এম বা এম ও এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো এম ও সমান কী আছে, তো দেখো এম ও সমান আছে রুটের ভিতরে কী আছে বিও স্কোয়ার মাইনাস বিএম এর স্কোয়ার। তো দেখো বিও কত আছে 10 আছে, 10-এর হোল স্কোয়ার মাইনাস বিএম কত আছে 8 আছে, 8-এর হোল স্কোয়ার। তো দেখো 10-এর হোল স্কোয়ার মানে কি 100 মাইনাস 8-এর হোল স্কোয়ার মানে 64, অর্থাৎ আমরা দেখতে পারছি যে 100-64 রুটের ভিতরে, অর্থাৎ বিয়োগ করে কত হবে 36 হবে। তো দেখো এম ও সমান √36, √36 মানে 6 × 6, অর্থাৎ দুটো 6 থেকে আমার একটা 6 নেমে আসছে, তো 6 সেন্টিমিটার, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে। তো দেখো জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে এম আর এন, তাই তো, এমও যদি 6 সেন্টিমিটার হয় এনও 6 সেন্টিমিটার হবে, অর্থাৎ 6 × 2 = 12 সেন্টিমিটার, অর্থাৎ জ্যা দুটির মধ্যে দূরত্ব 12 সেন্টিমিটার। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, তো দেখো নেক্সট অঙ্ক 5 দাগের কি বলেছে, অর্থাৎ রোমান 5-এর অঙ্ক, এবিসি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর উপর ডিওই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি সমান 3:1, এডি ইস টু ডিবি সমান 3:1, যদি ইএ সমান 3.3 সেন্টিমিটার হয় তাহলে এসির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটার অ্যান্সার হবে সি এর অ্যান্সার 4.4 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, এবিসি ত্রিভুজের যদি এ বি ও এসি বাহুর উপর ডিই এমনভাবে অবস্থিত, তো দেখো অঙ্কটা আমি কী করে করছি, তো দেখো এবিসি এর বিসি সমান্তরাল ডিই, অতএব এডি বাই ডিবি সমান 3/1, অতএব এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তো দেখো এডির মান কত আছে 3 আছে এবং ডিবির মান কত আছে 1 আছে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে এডি বাই ডিবি অর্থাৎ 3/1 সমান কী আছে, এইর মান কত আছে 3.3/ ইসিটা বসে গেছে। এবার আমি কোনাকুনি গুণ করেছি 3 ইসি সমান 1 × 3.3,
तो देखो ए सी समान समान कि हबे वन माल्टिप्लाई थ्री पॉइंट थ्री बाय थ्री तो देखो भाग कर कत बेड़े वन पॉइंट वन ए सी समान समान कत आछे वन पॉइंट वन अपर दिके आमरा देखते पारछी जे ए सी कत आछे ए सी बेड़े वन पॉइंट वन अपर दिके एर मान कत आछे थ्री पॉइंट थ्री सेंटीमिटार आमरा जदि ए सी मानटा बेर करी ताहले এটা বের করতে পারি এই প্লাস ইসি এই কত আছে থ্রি পয়েন্ট থ্রি প্লাস ইসি কত আছে ওয়ান পয়েন্ট ওয়ান তো দুটো যোগ করলে কত হবে ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার এর অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল অঙ্ক বলে মনে করি। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সের মাধ্যমিকের এবিটিএ সলভ 2022 সালের যতটা সম্ভব পেরেছি দেওয়ার আমি চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকটা সাবজেক্টের এবিটিএর টেস্ট পেপার সলভ 2022 সালের তোমরা পেয়ে যাবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান সিক্সের অঙ্ক, একটু দাগ নম্বরটা ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। কী বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 120 পাই বর্গ সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, তো দেখো আমি এখানে একটা শঙ্কু অঙ্কন করেছি যার তির্যক উচ্চতা ব্র্যাকেটের মধ্যে এল সমান সমান 15 সেন্টিমিটার, অপর দিকে নিচের দিকে ব্যাস কত আছে 16 সেন্টিমিটার। তো দেখো শঙ্কুর ব্যাস যদি 16 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 16/2, ভাগ করলে কত হবে 8 সেন্টিমিটার হবে। তো তোমরা তো জানো যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে পাই আর এল। তো দেখো পাই গুণ আর এর মান কত আছে, আর এর মান আছে 8 এবং এল এর মান কত আছে 15 আছে, তার মানে বলতে বোঝানো যে 15কে 8 দিয়ে গুণ করলে কত হবে 120 পাই বর্গ সেন্টিমিটার এর অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি দুদাগের কোশ্চেনগুলো সলভ করাবো। কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো দেখো বার্ষিক সরল সুদের হার ড্যাশ এর অ্যান্সার হবে, সাড়ে 12%। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, তো দেখো মনে করি আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান 8x8x টাকা, সুদ আসল কত আছে 9x সমান সমান 9x টাকা, সুদ ব্র্যাকেটের মতো আই সমান সমান 9x-8x সমান সমান এক্স টাকা, সুদ সময় ব্র্যাকেটের মতো টি সমান সমান 1 বছর। এবার আমাদের সুদের হারের ফর্মুলাটা বের করতে হবে। তো দেখো আর সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/p। তো দেখো ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে আমাদের এক্স গুণ 100 বাই কী আছে টি এর মান কত আছে 1 আছে এবং আমাদের পি এর মান কত আছে 8x আছে। তো দেখো এক্স এক্স কেটে দিলাম, 4 25 100 উপরে 25 বসলো, 4 2 8 নিচে 2 বসলো, 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 12.5% এর অ্যান্সার হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 2 এর অঙ্ক, ব্র্যাকেটের মধ্যে x+2 এবং ব্র্যাকেটের মধ্যে x-3 এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্স এর মান ড্যাশ এর অ্যান্সার কী হবে -6। তো দেখো অঙ্কটা আমি কী করে করি সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো x+2 তার নিচে কী আছে এক্স আছে সমান সমান এক্স উপরে আছে তার নিচে x-3 আছে, এক্স এক্স গুণ করলে এক্স এক্স কোনাকুনি গুণ করলে হবে x2, অপর দিকে x+2 এবং x-3 গুণ হবে, গুণ হয়ে কী হয়েছে x2-x-6, অর্থাৎ x2 কেটে যদি যায় মাইনাস এক্স আমি যদি বাঁ দিকে নিয়ে যাই ওটা প্লাস এক্স হয়ে যাবে, অপর দিকে
माइनस सिक्स थेके जाच्छे अर्थात एक्स समान समान माइनस सिक्स एर आंसर होबे। तो देखो नेक्स्ट अंक कि बोलेछे रोमान थ्री अंक। तो देखो रोमान थ्री अंक बोलेछे सेवेन एक्स स्क्वायर माइनस टुएल्व एक्स प्लस एट्टीन इज इक्वल टू जिरो। समीकरणेर बीजद्वयेर समष्टि एवं गुणफलेर अनुपात कत होबे? तो देखो एर आंसर आछे टू इज टू थ्री होबे। तो देखो प्रत्येकटा अंक टू दा पॉइंट आमि सल्व करेछि आमादेर एस बी एकाडेमिक सेंटारेर एई अनलाइन क्लासेर माध्यमे। তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমরা ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি সম্পূর্ণভাবে, যতটা সম্ভব আমরা ততটা করেছি। তো দেখো তিন দাগের অঙ্কটা কি বলেছে রোমান থ্রির অঙ্ক, সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইজ ইকুয়াল টু জিরো। মনে করি একটি পিস আলফা অপর পিস বিটা। তো তোমরা তো জানো যে সেভেন এক্স স্কোয়ারটাকে এ বলা হয়, টুয়েলভ এক্সকে বি বলা হয়, আর এইটিনকে কী বলা হয়, সি বলা হয়। তো এখানে আমরা দেখতে পেরেছি যে আলফা প্লাস বিটা অর্থাৎ বলতে বোঝানো হয়েছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স অর্থাৎ টুয়েলভ বাই সেভেন, টুয়েলভ বাই সেভেন। অপরদিকে আলফা গুণ বিটা বলতে বোঝানো হয়েছে সি বাই এ, সি বাই এ অর্থাৎ আঠারো বাই সেভেন। আর বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি? তার মানে কি আলফা প্লাস বিটা হলো টুয়েলভ বাই সেভেন। তো দেখো আমি ইন্ডিকেট করে বুঝিয়ে দিছি অপর দিকে আলফা গুণ বিটা কত আছে, আলফা গুণ বিটা কি আছে আঠেরো বাই সাত মানে এইটিন বাই সেভেন। এই দুটোর কী করতে হবে আমাকে অনুপাতে ফেলতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো আলফা প্লাস বিটা কী আছে, টুয়েলভ বাই সেভেন ইজ টু আলফা গুণ বিটা কত আছে আঠেরো বাই সাত। তো দেখো দুটো অনুপাতে আছে, এটাকে আমি গুণ করবো অর্থাৎ ভাগ অবস্থায় আছে। তো দেখো বারো বাই সাত গুণ কী আছে সাত বাই আঠারো, এটা উল্টে গেছে গুণ হয়ে, ভাগ অবস্থায় ছিল সেটা গুণ হয়ে উল্টে গেছে। তো দেখো সাত সাত আমি কেটে দিয়েছি, ছয় দ্বিগুণী বারো তিন ছয় আঠারো অর্থাৎ টু বাই থ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে টু ইজ টু থ্রি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করিয়েছি, যেটা 2022 সালের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলে, দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফোরের অঙ্ক, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে, দ্বিগুণ হবে। তোমরা তো জানো যে একই বৃত্তচাপের দ্বারা অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়, তোমরা তো এটা জানো। তো দেখো পরের অঙ্কটা কী আছে রোমান ফাইভের অঙ্ক, কী আছে রোমান ফাইভের অঙ্কতে কী বলেছে, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি ড্যাশ হবে। এর অ্যান্সার কী হবে, সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ হবে। তোমরা তো জানো যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় যদি পরস্পর যদি সম্পূরক হয় তাহলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি কী হবে, সমবৃত্তস্থ হবে। পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক। তো দেখো রোমান ফোরের অঙ্কটা কী আছে, দ্বিগুণ হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। রোমান ফাইভের অঙ্কটা কী আছে, সমবৃত্তস্থ হবে। বুঝতে পারছো রোমান ফোরের অঙ্কটা দ্বিগুণ হবে, রোমান ফাইভের অঙ্কটা সমবৃত্তস্থ হবে, রোমান সিক্সের অঙ্কটা তো আমি বলে দিয়েছি। তো কী বলেছে, অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? তোমরা তো জানো যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল থ্রি পাই আর স্কোয়ার, থ্রি পাই আর স্কোয়ার অর্থাৎ থ্রি পাই আর এর মান কী আছে, টু আর আছে, টু আর এর হোল স্কোয়ার অর্থাৎ থ্রি গুণ পাই গুণ ফোর আর এর হোল স্কোয়ার অর্থাৎ তিন চারে বারো পাই আর স্কোয়ার বর্গ একক হবে। ঠিক আছে, বর্গ একক হবে, বুঝতে পারছো তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।